নমস্কার গল্পকথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শুরু করছি বুদ্ধদেব গুহর পরিযায়ী উপন্যাসের তৃতীয় পর্ব আগের পর্বে আপনারা শুনেছিলেন ঐশিকা গৈরিকা এবং ব্যানার্জি সাহেব এসে পৌঁছেছেন টাটি ঝাড়িয়ায় রাতে সকলেই করবুরের নাটক মহরা দেখেছেন এবং সকলেই প্রশংসা করেছে এদিকে করবুরের কাকি পদ্মা করবুরকে রাজি করতে থাকে ঐশিকার সাথে বিয়েতে মত দেওয়ার ব্যাপারে পরদিন তারা সারান্ডার উদ্দেশ্যে রওনা দেয় পথে করবুরের ঐশিকা এবং গৈরিকার সঙ্গে বার্তালাপে তাদের দুজনকেই খুব বহির্মুখী স্বভাবের বলে মনে হয় সেই ঐশিকার সঙ্গে তুলনা করতে থাকে শিখির আজকে শুনবেন এরপর থেকে শরতের দুপুর প্রকৃতির মধ্যে বিকেল গড়িয়ে যাচ্ছে হাঁস যেমন অবলীলায় নদীর বালি ছেড়ে জলে নামে এতটুকু ঢেউ না তুলে তেমন করেই একটা কপার স্মিথ পাখি ডাকছে নদীর এপার থেকে স্যাঁকড়ার মতো ঠুকঠাক করছে আর ওপার থেকে তার দোসর সাড়া দিচ্ছে আর একটু বেলা পড়ে এলেই র্যাকেট টেইলড ড্রঙ্গ তাদের ধাতব গলার তীক্ষ্ণ ডাক ডাকতে শুরু করবে দিন শেষে নদীর ওপরে চমকে চমকে ডেকে বেড়াবে ওয়াটেলড ল্যাপ উইং সেই সময় হঠাৎই এক ঝাঁক বুনো হাঁস নদীর বাঁধের জলে উড়ে এসে বসল এগুলো কি পাখি ওই শিকা সুদ হল জলের পাখি বুনো হাঁস নাম কি কটন টিল কোথায় ছিল কে জানে প্রতি বছর শরতের গোড়া থেকেই ওরা পৃথিবীর সব শীতার্ত দেশ থেকে উড়ে আসতে আরম্ভ করে আমাদের দেশে কেন আসে একটু উষ্ণতার জন্য তাই হাসেরাও মানুষদেরই মতো হয় তাহলে ওই নামে একটি উপন্যাস আছে পড়েছেন কি ম্যাকক্লাস্কিগঞ্জের পটভূমিতে লেখা আমার খুব প্রিয় উপন্যাস করবর সামনে বসে থাকা ঐশিকার চোখে চেয়ে বলল তাই কিন্তু পড়িনি তারপরে কথা ঘুরিয়ে ঐশিকা বলল স্যার বইটা পড়ে ফেলুন স্যার কেন আমি কি মাস্টারমশাই না না সেজন্য নয় আমি যে টিভি কোম্পানিতে জয়েন করছি এক মাস বাদে সেখানকার নিয়ম রপ্ত করছি আমার মালকিন বলে দিয়েছেন যাকে ইন্টারভিউ করতে যাবে তিনি গরু ছাগল হন কি প্রচণ্ড প্রতিভাধর সকলকেই স্যার বলে সম্বোধন করবে অথবা ম্যাডাম আর সব সময় পুরুষদের একটা বিশেষ দূরত্বে রাখার চেষ্টা করবে পুরুষরা হনুমানের জাত দড়ি ঢিলে দিলেই ঘাড়ে এসে উঠবে বিশেষ করে কবি সাহিত্যিকেরা খুব সাবধানে হ্যান্ডেল করবে তাদের তার সঙ্গে আমার কি না বললামই তো স্যার বলাটা প্র্যাকটিস করছি আর কি আচ্ছা ওই হাসিরা কোন কোন দেশ থেকে আসে কত দেশ সাইবেরিয়া রাশিয়া বেলোরাশিয়া নর্ডিক কান্ট্রিজ প্রতি বছরই আসে আবার গরম পড়বার আগে আগেই ফিরে যায় সব পরিযায়ী পাখি এরা পরিযায়ী মানে কি মানে মানে কি ও ইংরাজি প্রতিশব্দ না বললে তো আজকালকার উচ্চশিক্ষিত বাঙালিরা মানে বোঝেন না অনেক বাংলা শব্দেরই কি বিপদের কথা ও আপনি বাপিকেও হার মানাবেন দেখছি সারমোনাইজিংয়ে মাইগ্রেটারি বানান করে বলল তারপরে করব কী কী হাঁস আসে বললাম না কত হাঁস গার্গনি পিনটেল ম্যালার্ড পোচার্ড পিঙ্ক হেডেড পোচার্ড গিজ শভেলার বাহমিনী ডাকস যাকে সংস্কৃততে বলে চক্রবাক আর বাংলাতে চখা আরও কত পাখি আপনি পাখি সম্বন্ধে যত জানেন গরু ছাগলদের সম্বন্ধেও কি ততই জানেন করব সাবধান হয়ে গেল বলল হঠাৎ এই প্রশ্ন না এমনি জিজ্ঞাসা করলাম কিন্তু এখানে জল কোথায় এই সাতশো পাহাড়ের দেশে জলের আকাল তো আছেই এইসব জলের পাখি জলা জায়গাতেই আসে নানা রদে ঝিলে বিলে বাদায় ডাঙার পাখিও আছে অনেক পরিযায়ী মানে মাইগ্রেটারি সারান্ডায় কোয়েল কারু কয়না ছাড়া তো নদী নেই আর সেও সব পাহাড়ি নদী জলের পাখি এখানে বেশি আসবে কেন উষ্ণ হয়ে গেলেই তারা আবার ফিরে যায় হ্যাঁ তাই শুধু পাখি কেন মানুষও তো একটু উষ্ণতার জন্যই ঘুরে মরে সারা জীবন তা ঠিক কিন্তু আমি আবার এমন মানুষও দেখেছি বিশেষ করে পুরুষ মানুষ তারা তপ্ত খোলাতে হর্স চেস্টনাটের বীজের মতো ভাজা হওয়ার পরও তাদের শীত কাটে না করবুর ওই শিকার দেওয়া পাম্পারটা খেলবে ঠিক করল বলল প্রয়োজনের তুলনাতে এবং বয়সের তুলনাতে আপনার অভিজ্ঞতা একটু বেশি হয়ে গেছে আপনার সারল্য চলে গেছে আপনি টোটালি কনফিউজড হয়ে গেছেন ব্যানার্জি সাহেব আপনাকে আদরে একেবারে গোবর করেছেন অসার অথবা অসার যারা তাদের তো ফুল ফোটাবার জন্য গোবরের সারই লাগে কি লাগে না করবর চুপ করে থাকলো কি জ্যাঠামশাই এর মতো হাতও লিজি চেয়ারে বসে আছেন আপনি চলুন না নদীর দিকে একটু বেরিয়ে আসি চৌকিদার তো বলছিল। অন্ধকার হলেই গেট থেকে বেরোনো মানা রাতে জিপে করে বেরোবো আপনাদের নিয়ে সঙ্গে স্পটলাইট নিয়ে এসেছি অনেক কিছু জানোয়ার দেখতে পাবেন তাই কিন্তু সে তো রাতে আর্টিফিশিয়াল আলোতে দিনের বেলায় দেখার মতো আনন্দ তো হবে না তা হবে না কিন্তু আপনি যতই সুন্দরী হন না কেন জানোয়ারদের তো আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আপনাকে দেখতে বা দেখা দিতে তারা আড়াল ছেড়ে বেরোবে কি তাছাড়া এইসব অঞ্চলে হাতি অনেক এবং ভাল্লুকও এরা আনপ্রেডিক্টেবল প্রতি বছরই অনেক মানুষ মারা যায় এখানে তো বটেই কিরিবুরু গুয়া মেঘাতিবুরু নোয়া মন্ডির খাদান এলাকার আশেপাশেও ধূত আপনি একটি রিয়াল জ্যাঠামশাই ভয়ই মরলেন আমি একাই যাচ্ছি এখানে চুপ করে বসুন বনের মধ্যে কত রকম শব্দ গন্ধ শুনুন অনুভব করুন জানেন কি দেখা দু রকম হয় এক নিজে দৌড়ে বেরিয়ে দেখা আর দুই ওই তুই ওইখানে আমি খুঁজে মরছি আচ্ছা মানুষ তো তুই বাংলোর গেট থেকে গৈরিকা চেঁচিয়ে বলল তুইও আয় না দিদি গলা তুলে বলল ঐশিকা তারপর বলল তারপর তারপর কি ওই যে বলছিলেন দু রকম দেখার কথা দ্বিতীয় রকম দেখার কথা তো বললেন না ও হ্যাঁ হ্যাঁ নিজে বসে থেকেই যা কিছু দেখার শোনার গন্ধ নেবার সেসবকেই ধীরে ধীরে নিজের কাছে উঠে আসতে দিতে হয় শীতের রাতে কুয়াশা যেমন নিচের খাদ থেকে ধীরে ধীরে ওপরে উঠে আসে তেমনি করেই প্রকৃতিও তার সব রূপ রস শব্দ গন্ধ নিয়ে আলতো পায়ে এসে আপনার কাছে ধরা দেবে নিঃশর্তে ঐশিকা হাততালি দিয়ে উঠল চমকে উঠল করবুর গৈরিকা কিছুটা এগিয়ে এসেছিল বলল কি হলো কি হলো না তাই বলো আরে এনি তো পোয়েট যা একখানা বর্ণনা দিলেন না দ্বিতীয় রকম দেখার কি বলছিস কি গৈরিকা আরও এগিয়ে এসে করবরকে বলল হাই হাই বাবা আপনিও দেখি আমেরিকান হয়ে গেলেন দিদি না হয় আমেরিকা যাবে বলে যাকে তাকে হাই হাই বলা প্র্যাকটিস করছে চাকরি করবেন বলে আপনিও যেমন যাকে তাকে স্যার বলে যাচ্ছেন উপায় কি আছে ভালো চাকরি দারুণ স্যালারি দেয় চাকরিটা রাখতে হবে তো তাই স্যার বলা প্র্যাকটিস করছি দোষ হয়েছে কি কি রে তুই এখনো আপনি আগে করে যাচ্ছিস ব্যাপার তো ভালো মনে হচ্ছে না কি করা যাবে উনি যে স্যার দূরে রাখাই ভালো আপনি আগে করে পুরুষ মাত্র তো হনুমানের জাত ও কথা তুই ওকে বলেছিস হ্যাঁ কথাটা আমার নয় আমার মালকিনের সত্যি উফ তুই ইনকরেজেবল তুই এসেই ওর সঙ্গে ঝগড়া বাঁধিয়েছিস খুব ঝগড়াটি বুঝিও উনি করবুর গৈরিকার দিকে চেয়ে বলল সে আর বলতে সে ছোটবেলা থেকেই মেয়েবেলা বল দিদি ওই হলো লক্ষণ সমূহ দেখে তো মনে হচ্ছে মেয়েবেলা শেষ হয়নি এখনো এখনই শেষ হবে কি সারা জীবন ধরে চলবে আমার মেয়েবেলা আমি কোনোদিনও বুড়ি হব না দিদি তুই আমাকে বলছিস আমার কি দোষ বলতো আমি ওকে এদিক ওদিক খুঁজছিলাম আমাদের ছায়া পাছে মারাতে হয় তাই উনি বাংলা থেকে এত দূরে এই পেল্লায় গাছের নিচে হাতুল দেওয়া ইজি চেয়ারে বসে কোলের উপর একটি বই রেখে উদাস হয়ে চেয়ে আছেন দূরে ছবিটা ভালো লাগলো নানা রকম পাখিও ডাকছে কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে সুগন্ধ থমথম করছে চারিদিকে তারই মধ্যে স্যার এত উদাস কেন তাই দেখতে এসে কারণটা আবিষ্কার করলাম কি কারণ গৈরিকা একই সঙ্গে ঐশিকা আর করবুরের দিকে চেয়ে প্রশ্ন করল কারণটি ওই বইয়ের মধ্যে আছে শিখি ওরফে মান্ডুর রূপমতি স্যারকে লিখেছেন কর্বুরদা কি করে কলমকে যদি সে আমারে ভালোবাসে তাতে তোর কি হয়েছে দিদিগিরি ফলিয়ে গৈরিকা দেড় বছরের ছোট বোনকে বলল আমার কিছুই হয়নি কিন্তু হতে তো পারতো এমন হেয়ালি কথা আমার ভালো লাগে না আপনার লাগে উত্তরের প্রতীক্ষা না করে বলল করবুর কারোর নাম হয় বলবে বলছি স্বামীও স্যার বলছি তো যদি বেঞ্চে দাঁড় করিয়ে দেন দেন তো দেবেন যদির কথা নদীতে ফেল আমি তাহলে স্যারের মনের অবস্থাটা বর্ণনা করার জন্যে রবে ঠাকরের একটা গান গেয়ে ফেলি এই রবে ঠাকরেটা আবার কি ব্যাপার মহারাষ্ট্রের বাল ঠাকরে আর আমাদের রবে ঠাকরে দুই জাতের আইডেন্টিফিকেশন মার্ক বলেই গান ধরে দিল ঐশিকা গান শেষ হলে তিনজনেই অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল গান যদি তেমন ভালো গাওয়া হয় তবে তার অভিঘাত চুমুর মতন বা থাপ্পড়ের মতনও হতে পারে শ্রোতাকে তা স্তব্ধ করে দেয় একেবারে নিস্তব্ধতা খান খান করে ভেঙে দিয়ে কি একটা পাখি পাগলের মতো ডেকে উঠল পিছনের জঙ্গল থেকে দুই কন্যাই চমকে উঠল সেই ডাকে কি পাখি ওটা পেয়ে গিয়েছিলাম গৈরিকা বলল সত্যি আপনি কত কি জানেন স্যার আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আমিও তাই একই সঙ্গে এত রূপ আপনার গান শুনতে শুনতে ভাবছিলাম যে যে মেয়ে এত ভালো মানে এই রকম ভাবের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে সে এমন ইংরাজি নবীশ হয় কি করে পরিযায়ীর মানে যাকে মাইগ্রেটারি বলে বোঝাতে হয় 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 একজন মানুষের মধ্যে অনেকজন মানুষ থাকে আপনি পৃথু ঘোষকে চেনেন না বাবা আপনি আবার মাধুকরিও পড়েছেন দেখছি বাংলা সাহিত্য পড়েন হ্যাঁ স্যার পৃথু ঘোষ বলেনি কি ওয়ার্ল্ড হুইটম্যানকে উদ্ধৃত করি কি ডু আই কন্ট্রোডিক্ট মাইসেলফ ভেরি ওয়েল আই কন্ট্রোডিক্ট মাইসেলটিউড অধ্যায় সাত রাতে ওরা খেতে বসেছিল পাহাড়ি জঙ্গলের মধ্যে খোলা জিপে সামনে উইন্ড স্ক্রিনের কাচ বনেটের উপর নামিয়ে দিয়ে গেলে এপ্রিল মাসেও শীত লাগে আর এখন তো অক্টোবরের তৃতীয় সপ্তাহ জঙ্গলে তো বটেই এমন উদলা উদম জিপেও তো ওরা অভ্যস্ত নয় তাই হাড় মজ্জার মধ্যেও শীত ঢুকে গেছে কিহি করছে ওরা শীতে মনে হচ্ছে ব্যানার্জি সাহেবের কন্যাদের রাফিংয়ের শখ বোধ হয় এক রাতেই উবে যাবে তবে করবুর তৈরি হয়ে গিয়েছিল ব্যানার্জি সাহেবকেও সকন্যা তৈরি হয়ে আসতে বলেছিল কাকুর মাধ্যমে তবুও তারা একটি করে হালকা শাল নিয়ে এসেছেন শুধু তারই অর্ধেক মাথায় চড়িয়ে আর বাকি অর্ধেক উর্ধ্বাঙ্গে পাক মেরে তারা কোনো ক্রমে প্রাণ বাঁচিয়েছেন নয়ন তারা মেয়েদের যদি পাচ্ছে সর্দি লাগে তাই ফিরে এসে গরম জলে একটি করে ভিএসওপি কনিয়া গিলিয়ে দিয়েছেন তাদের নিজেও পাতিয়ালা পেগ ঢেলে খেয়েছেন জবরদস্ত পুরুষ মানুষ মদ খেলেই কেউ জবরদস্ত পুরুষ মানুষ হন না তবে কিছু কিছু পুরুষ আছেন যারা অন্যের উপরে কোনো জবরদস্তি করেন না বলেই সহজেই বোঝা যায় যে তারা জবরদস্ত ব্যানার্জি সাহেব নিজে কোনোই গরম জামা নিয়ে আসেননি গলায় একটি সিল্কের স্কার্ফ ফেরের জিন্সের টপ এবং ট্রাউজার তার পরনে ছিল মাথার আধঘানায় টাক তাই মাথার উপরে সাদা রঙা টুপি ছিল তাও গল্ফ খেলার টুপি গরম টুপি নয় জিপে ওঠার আগে অবশ্য একটা ডাবল স্কচ মেরে গিয়েছিলেন হাসতে হাসতে বলেছিলেন ভূত আমার আমার ঝি সোডা পেটে আছে শীত করবে কি জন হেগি ওর স্প্রিয় স্কচ থাকবেন তিন রাত কিন্তু পাছে অতীত পিথিত আসে এবং করবুর বেশি খায় তাই অ্যাজ এ মিজার অফ অ্যাবানডেন্ট প্রিকশন কেস অর্থাৎ ছ বোতল হুইস্কি নিয়ে এসেছেন করবুর ওই সব খায় না শুনে তিনি হতাশ হয়েছেন বলেছেন তুমি কি গোছলেট দ্য পয়েন্ট ইন লিভিং করবুর হেসে বলেছিল থ্যাংক ইউ ভেরি মাচ আই হ্যাভ এ লট অফ আদার বিজনেস ফর লিভিং দ্যাটস ভেরি গুড তুমি অপছন্দ করো না তো তাদের যারা খান বাড়ে তা কেন করব যে যার নিজস্ব মতে চলবেন তুমি তো দেখছি সিগারেটও খাও না কোনো নেশা নেই বুড়ো বয়সে তো তুমি রক্ষিতা রাখবে দেখছি যৌবনের বেশি ভালোরা প্রৌরত্বে এসে বেশি খারাপ হয় কি হচ্ছে বাপি তুমি ও লোকাল গার্ডিয়ান না উনি তোমার সমবয়সী তোমাকে নিয়ে সত্যি চলে না তুমি সত্যি ইনকরেজেবল সরি সরি আই অ্যাপোলোজাইজ তুমি কিছু মনে করলে না তো ভাইয়া না না কিছু মনে করিনি হেসে বলল করবুর ভাবল পোটেন্সিয়াল জামাইকে কেউ ভাই বলে এমন শোনেনি আঁকে কখনো তখনও কন্যারা ভীষণই উত্তেজিত ছিল তাদের বাবাও কম নন রহমত চাচা আর চৌকিদার মিলে রান্না করেছে ওরা সকলে খাবার টেবিলে এসে বসল খাবার ঘরে মুচমুচি করে আটা ও ময়দা মেশানো পরোটা ঝাল ঝাল আলুর তরকারি মেটে চচ্চড়ি মধ্যে টিনের আনারস দেওয়া শুখা সুখা বেগুন ভাজা এবং শেষে ফ্রুট পুডিং মেনুটা অবশ্যই করবো ঠিক করেছে বাজারও করিয়েছিল ওই মেয়েদের জন্য পেপসির বোতল এনেছে বড় বড় ব্যানার্জি সাহেব বললেন পাঠার বংশ তো অনেকই আছে কাল আমি দুপুরে তোমাদের হাঙ্গেরিয়ান গুলাস রেঁধে খাওয়াবো। বেশ ঐশিকার শীত যেন তখনও কাটেনি ওকে শীতে কষ্ট পেতে দেখে কর্বুরের শরীরে এক ভীষণ অস্বস্তি হচ্ছিল কোনো যুবতী শীতে কষ্ট পাচ্ছে আর কোনো যুবক তা দেখেও তাকে উষ্ণ করে তোলার চেষ্টা করছে না এই অবস্থাটা সেই পুরুষের পক্ষে বড়ই কষ্টকর ওর ইচ্ছে করছিল ঐশিকাকে বুকের মধ্যে খুব জোরে জড়িয়ে ধরে খুব করে চুমুক খেয়ে তার দু হাতের পাতা নিজের দু হাতের পাতা দিয়ে ঘষে ঘষে তাকে উষ্ণ করে তোলে এমন যে কখনো হতে পারে তা আগে জানেনি কখনো করবুর তার জাগতিকার্থে অসামাজিক অতি পরিশীলিত সম্পন্ন বিদগ্ধ সত্তাকে নিয়ে অত্যন্তই গর্বিত ছিল এতগুলো বছর কাকির ঘনিষ্ঠ সঙ্গে তাদের টাটি ঝাড়িয়ার নির্জন পরিবেশে মাঝে মাঝে শরীরের মধ্যে একরকম ছটফটানি যে বোধ করেনি সে তা নয় গরমের দুপুরে ধুলোবালির মধ্যে পুরুষ চড়াইয়ের ছটফটানির মতো কিন্তু সেই আরতি এমন তীব্র কোনোদিনই ছিল না পরিবেশে কি এর জন্য দায়ী হয়তো তাই এই শারদ রাতে শিশির ভেজা পাহাড় বেষ্টিত বনে ঝিঁঝিঁদের এক টানা ঝিঞ্ঝি শব্দের মধ্যে বন থেকে ওঠা এক নিবাদ নিষ্কম্প নিষিদ্ধ মিশ্র গন্ধের প্রতিবেশে ওর শরীর বলে যে একটি যন্ত্রণাদায়ক ব্যাপার আছে যে ব্যাপারটিকে সে আবাল্য অজানিতে অনবধানে বই বেরিয়েছে তার মঞ্জুরিতে সুগন্ধি মনেরই সঙ্গে সে কথা আজ এই ভরা যৌবনের আতর্গন্ধি শীতার্ত দূতিকে দেখে সে যেন হঠাৎই করেই বুঝতে পেরেছে এবং পেয়ে অপ্রতিভ এবং লজ্জিত হয়েছে পৃথু ঘোষ হয়তো ঠিক বলেছিল একজন মানুষের মধ্যে অনেক মানুষ থাকে তার ভিতরের কোন মানুষটি যে কখন কোন পরিবেশে এবং প্রতিবেশে হঠাৎ তার মগ্ন সত্তার বাইরে বেরিয়ে এসে অন্য মানুষটিকে হক দেয় তা পূর্ব মুহূর্ত জানা থাকে না মানুষ হয়ে জন্মানো এক মস্ত ব্যাপার সব মানুষই কি তাদের মনের মধ্যে এবং শরীরের মধ্যেও এই মনুষ্য জনচিত ক্রিয়া বিক্রিয়া ঘাত প্রতিঘাত ভয় ও বিস্ময়কে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে নাকি জানুয়ারেরই মতো ভক্ষণ শয়ন রমণের বৃত্তর মধ্যে জীবন কাটিয়েই চলে যায় মানুষ হয়ে জন্মাবার ও বেঁচে থাকার আশ্চর্য সব পরস্পর বিরোধী অনুভূতি শরিক না হয়েই কে জানে সব প্রশ্নের উত্তর তো করবুরের কাছে নেই সব প্রশ্নেরই উত্তর যা জানা আছে সেই রবীন্দ্রনাথ বা ঐশিকার ভাষায় রবে ঠাকুরের গান অটো রিভার্স কম্প্যাক্ট মতো কে যেন বাজিয়ে দিল তার বুকের মধ্যে আপনাকে এই জানা আমার ফুরাবে না ফুরাবে না সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা কত জনম মরণেতে তোমারই এই চরণেতে আপনাকে যে দেব তবু বাড়বে দেনা না আপনাকে এই জানা আমার ফুরাবে না তখনও ওরা খাবার টেবিলেই বসে চৌকিদার এসে তার বহুদিনের পরিচিত করবুরকে বলল কাবু দাদা আপনারা যখন ঘুমিয়ে থাকবেন তখন যদি সেই হাতিটা আসে বাংলোর পাশে তখন ঘুম ভাঙিয়ে দেব কি আমার ঘুম ভাঙিও না তবে এই মেম সাহেবকে ঘুম ভাঙিয়ে দিতে পারো হাতি তো দেখতে পাননি ওরা রাতের বেলা না দেখতে পেয়ে ভালোই হয়েছে রাতে তাই হাতি এসে এদের দেখা দিয়ে গেলে আমাদের মান থাকবে দেখি দাদা কাল তো এসেছিল বেটা রোজ এক কাঁদি করে কলা বা বা অন্য কিছু যা পায় সাবড়ে দিয়ে যায় শুনে করে নিতান্ত কলা হারাম না হলে আজকেও এসে আমাদের ইজ্জত তো বাঁচানো উচিত ব্যানার্জি সাহেব জিজ্ঞাসা করলেন কথাটা কি বললো চৌকিদার কলা হারাম ওরা সকলেই হেসে উঠলেন ব্যানার্জি সাহেব বললেন সেন্স অফ আছে আচ্ছা ওই যে কাট কয়লার আগুনের মতো লাল চোখা পাখিগুলো জিপের চাকার নিচে পড়ে গেলো গেলো করতে করতেও জিপ তাদের চাপা দেওয়া ঠিক আগের মুহূর্তে পথ থেকে প্রায় জিপের বনিট পুড়ে সোজা উঠে ডান বা বাঁ পাশের দুদিকে উড়ে যাচ্ছিল সে কিম্বুতরে পাখিগুলোর নাম কি ভারী সুন্দর লাগে কিন্তু ওদের লাল চোখগুলো হ্যাঁ তা লাগে ওদের নাম নাইট যদি বড় বাঘের সঙ্গে আমাদের দেখা হতো তবে দেখতেন চোখ কতখানি ভুতুড়ে হতে পারে অনেকেরই বড় বড় চোখ তবে ঠিক নাইট জারের চোখের মতোই লাল আর যখন মাথা ঘোড়ায় বাঘ সেই আলো যেন কোনো অদৃশ্য পুরুষ এসে অন্ধকার দিয়ে মুছিয়ে দেন নিভিয়ে দেন না কিন্তু দেন নিজের চোখে না দেখলে ঠিক বুঝতে পারবেন না যে প্রকাণ্ড সাপটা আস্তে আস্তে পথ তার তো কোনো ছিল না ওটা সাপ মুখে যে কুলুপ এঁটে থাকার অর্ডার দিয়েছিলেন তাই তখন তো কিছুই জিজ্ঞাসা করতে পারিনি টপ সাপের তো ফনা থাকে না যাদের থাকে তারাও মানুষদের মধ্যে যারা পণ্ডিত তাদের পাণ্ডিত্যের ফোনার মতো সবসময় তো ফোনা উঁচিয়ে থাকে না তবে যে সাপটিকে আজ আমরা দেখলাম তাদের ফোনা থাকেই না সাপটা পাইথন বাংলায় যার নাম অযুগর। ওই অজগর আসছে তেরে সেই অজগর হ্যাঁ একটা পাখি যে ডাকলো হার্ট ফেল করিয়ে দিয়ে দুর্গুম 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 শব্দ করে নদীর ধারের ঘন বনের মধ্যে থেকে একটা পাখি যে ডাকলো হার্ট ফেল করিয়ে দিয়ে দুর্গুম দুর্গম শব্দ করে নদীর ধারের ঘন বনের মধ্যে থেকে সেটা কি হে তো হতেই পারে না বলল প্যাঁচার ডাক তো আমাদের জামশেদপুরের নীল শুনতে পাওয়া যায় যায় না বাপি তা যায় প্যাঁচা ডাকে কিঞ্চি কিচি কিঞ্চির কিচির করে ঘুরে ঘুরে উড়ে ঝগড়া করে আমাদের ওখানে কখনো কখনো লক্ষ্মী প্যাঁচাও আসে দুধ সাদা যাদের বাড়ি আসে তারা খুব খুশি হন না তা ঠিক কিন্তু যে প্যাঁচার ডাক শুনলেন আজ বনের গভীর থেকে সে অলক্ষ্মী পেঁচা সব শহর গ্রামের পেঁচাদের চেয়ে অনেকই বড় হয় দেখতে তারা ওই প্যাঁচার নামই কাল পেঁচা গভীর জঙ্গলের মধ্যে নিশুতি রাতে তারা যখন ডাকে তখন শুধু আপনাদের বুক কেন অনেক সাহসীর বুকই দূর দূর করে ওঠে আমরা কি ভীরু সাহস আর ভয় ব্যাপারটা আপেক্ষিক আচ্ছা বুরু মানে কি সব নামের পেছনেই দেখছি একটা করে বুড়ু যোগ হয় বুড়ু মানে পাহাড় কেউ কেউ আবার বলেন জঙ্গল আমি ঠিক বলতে পারবো না কাকু যেমন কিরিবুরু থেকে বুরু শব্দ বাদ দিয়ে শুধু কিরি রেখেছে ছেলের নাম গুয়াতে যে লোহার খাদান আছে ওগুলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া হওয়ার আগে সব ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিলেরই মানে স্কোর ছিল স্যার বীরেন মুখার্জির বাবা স্যার রাজেন মুখার্জির পত্তন করা লোহা ম্যাঙ্গানিস সবই সারফেস মাইন্স। অথবা ওপেন কাস্টও বলে কয়লা তামা বা অভ্রুর খাদানের মতো মাটির নিচে সুরঙ্গ খুঁড়ে তা তুলে আনতে হয় ধরুন বনম মানে উই ঢিপি যে পাহাড়ে অনেক উই ঢিপি তার নাম বনম বুরু হঞ্জর মানে হচ্ছে কুঁজ যে পাহাড়ের ওপরে কুঁজের মতো একটি পাথর ঝুলে আছে তার নাম হয়ে গেল হঞ্জর বুরু যে পাহাড়ে বনদেবতা বা মারাং থাকেন তার নাম মারাংবুরু আম গাছকে মুন্ডা ভাষায় বলা হয় উলম যে পাহাড়ে অনেক উই আর আম গাছ আছে তার নাম বনম উলি বুরু বঙ্গ সন্ধি করে তার নাম করে দিয়েছে বনমালি বুরু এইসব ব্যাপার আর কি এই সারান্ডার বনে বুঝি অনেক রকম আকর মানে মিনারেল ওয়ার্স পাওয়া যায় হ্যাঁ যায় তো বিহারের সিংভূম খুবই বড় লোক এই বাবদে এইসব পাহাড়ের মৃত্তিকা তত্ত্বে প্রচুর লাল নীল হলুদ রঙা গুরুর মতো আয়রন অক্সাইড আছে আকরিক লোহাও আছে গুয়া নোয়ামুন্ডি বাদাম পাহাড় এইসব অঞ্চলে ছড়িয়ে আছে লোহার আকর আর আয়রন অক্সাইড ম্যাঙ্গানিজ আছে জামদা থেকে রাউরকেল্লার পথে কিছুটা গিয়ে বাঁ দিকে জঙ্গলের বুক ফুঁড়ে চলে গেলে ভুতরা মাইন্সে আছে আমাদের ধূত্রা মাইন্সে তাছাড়াও আরও অনেক খাদান আছে ভুতরা মাইন্স ওড়িশা ম্যাঙ্গানিজ কোম্পানির খাদান এখানে কুড়ারি নদী বয়ে গেছে ছায়াছন্ন গিরিখাতের মাঝে মাঝে মহলসুখার চিঠি বলে একটা বই পড়েছিলাম তাতে আর কথা আছে এদিকে পাওয়া যায় নদী সোনাও পাহাড়ের বুকে কোনো কোনো নির্জন জায়গায় যেখানে নদী বয়ে যায় নিভৃতে সেখানে সম্পূর্ণ নগ্ন হয়ে সোনার চিকচিকে গুঁড়ো ছেঁকে তোলে কেন সম্পূর্ণ নগ্ন হয়ে কেন নিশ্চয় কোনো প্রথা আছে আদিবাসীদের শুধু মেয়েরাই সেই সোনার গুঁড়ো ছেঁকে তোলে পুরুষদের সেখানে যাওয়া মানা ব্যানার্জি সাহেব বললেন জায়গাটা জানো নাকি চলো ভাইয়া তুমি আমি চলে যাই বাবা বিহেভ সেলফ এদিকে মুন্ডা হো ছাড়া আর কোনো উপজাতি আছে কোলেরাও আছে বীরহোর কোলেরা গুয়ার কাছে একটি পাহাড়ের কোলে থাকে তাই তাকে বলে কোলটুংড়ি লোহা খাদানের লাল হলুদ মাটি এনে ওরা মাটির ঘরের দেওয়ালে দেওয়ালে ফুল পাতা নানা পশু পাখি মেয়ে মরদের সুন্দর সুন্দর ছবি আঁকে সত্যি আমাদের এই ট্রাইবাল আর্টের কোনো তুলনাই নেই লোহা সোনা ম্যাঙ্গানিস ছাড়াও আছে শিশে তামা উপ এখানে নদীর মতো সুন্দর বহুবর্ণা নদীও পৃথিবীর খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায় দেখাবো আপনাদের দেখে গাইতে ইচ্ছা করবে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে একদিক থেকে এঁকে বেঁকে ঘন বনের মধ্যে দিয়ে ছিপছিপে লাল নদী এসে অন্যদিক থেকে আসা নীল নদীর সঙ্গে মিলে যাচ্ছে কোথাও বা হলুদ নদী মিলেছে সবুজ নদীর সঙ্গে সেই দৃশ্য একেবারে দেখার মতো বড়বিলে বিলে বড়জামদাতে নানা ইন্সপেকশন কোম্পানির অফিস আছে যেমন মিত্র এসকে প্রাইভেট লিমিটেড ব্রিক্স কোম্পানি ইত্যাদি ইত্যাদি এরা ল্যাবরেটরিতে বিভিন্ন ধাতুর আকর পরীক্ষা করে করে কোন আকরে কত শতাংশ আছে সেই ধাতু এবং তাদের অন্য গুণাগুণ কি এই সবই যাচাই করে সার্টিফিকেট দেন ওই সার্টিফিকেটকে মেনেই রপ্তানি ও আমদানিকারকরা ব্যবসা করেন একসময় ওদের খাওয়া শেষ হলো ব্যানার্জি সাহেব বললেন এই জঙ্গলে এমন পুডিং বাবারে ভাবাই যায় না সত্যি কিন্তু এবারে কি সয়নে পদ্ম নাভ বাংলোর পাশে ভিউ পয়েন্টে গরমের রাত হলে গিয়ে বসতে পারতাম তার চেয়ে কাল যত তাড়াতাড়ি সম্ভব উঠে জঙ্গলে কিছুদূর হেঁটে বেড়ালে খুব ভালো লাগবে শরৎকালের সৌন্দর্য কি তা গ্রামের সৌন্দর্য যারা জানেন তারা জানেন কিন্তু এই জঙ্গলের সৌন্দর্য একেবারেই রকম অন্ধকার রাতের রূপও কিন্তু একেবারে অন্য রকম তা পুরুষের রূপ আর চাঁদনি রাতের রূপ নাড়ির রূপ বব তুমি তো দেখছি কবি হে কবু ব্যানার্জি সাহেব বললেন আমরা তার প্রমাণ বলল কবু বলল একটা কাজ করলে মন্দ হয় না কে ব্যানার্জি সাহেব বললেন কাল ভোরে উঠে এক কাপ করে চা খেয়ে টয়েবু ফলসে যাওয়া যেতে পারে সঙ্গে করে গ্যাসের ছোট উনুন আর ব্রেকফাস্টের রসদ ওখানে নিয়ে গেলে ওখানে বসেই ব্রেকফাস্ট খাওয়া যেতে পারে তারপর বাংলোতে ফিরে অথবা না ফিরেও থলকোবাদ যাওয়া যেতে পারে থলকোবাদ টয়বু থেকে কাছেই ব্যানার্জি সাহেব বললেন সেটা মন্দ হয় না তারপরে বললেন তোমরা তিনজনে যাও সকালে ট্রান্সপোর্ট তো দুটো আছেই আমি তোমাদের জন্য সব বন্দোবস্ত করে মালপত্র নিয়ে গিয়ে পৌঁছাবো সেখানে কি যেন নাম বললে ফলস্টার গোয়েবু না না টোয়েবু হ্যাঁ হ্যাঁ টোয়েবু জিনিসপত্র সব গুছিয়ে নেব চান সেরে নেব যাতে ওখান থেকেই থলকোবাদ চলে যেতে পারি তোমরা না হয় থলকোবাদে গিয়েই চান করো কেন এনজয় ইউর সেলভস আমরা টোয়েবুতেও তো চান করতে পারি তা পারো অ্যাজ ইউ লাইক ইট ঠিক আছে এ কি অফিস যাওয়া যা মনে হবে মানে সকালে উঠে যা করতে ভালো লাগবে তাই করা যাবে ছুটিতে এসেও এত আগে থাকতে সব ঠিকঠাক এমন টাইট স্কেডিউল আমার ভালো লাগে না গৈরিকা বলল করব লক্ষ্য করল যে শিডিউলের আমেরিকান উচ্চারণ করল গৈরিকা স্কেডিউল এই আমেরিকান আমেরিকানরাই এতদিনের পৃথিবীব্যাপী ঐতিহ্যমণ্ডিত ইংরেজি ভাষাটিকে কি বিকৃতই না করে দিল যাদের ঐতিহ্য থাকে না অতীত থাকে না নিজস্ব ভাষা থাকে না তারাই গা জোয়ারি করে নিজেদের ঐতিহ্য তৈরি করতে চায় চেয়ার পেছনে ঠেলে উঠতে ঐশিকা বলল আমার গা এখনো ছমছম করছে রাতে জঙ্গলের মধ্যেই মনে হয় কত জীবজন্তু সব বুঝি গা ঢাকা দিয়ে বসে রইল দেখাই হলো না তাই তো হয় যতটুকু অদেখা থাকে যতটুকু অন্ধকার ততটুকু রহস্যে মোড়া থাকে এখানে কি আছে তা জানার জন্য মন আনচান করে যেটুকু সহজে দেখা যায় বা যা আলোকিত তা তো সহজেই দেখা যায় ঠিক তাই তাহলে গুড নাইট গুড নাইট তো বটে কিন্তু আমাদের খুবই খারাপ লাগবে কেন না আপনি এই বসার ঘরের সোফাতে আর আমরা ঘরে এসোব সোফাতে কেন পাতলা চেয়ারে আরামে ঘুমবো কম্বল মুড়ি দিয়ে আপনাদের পাহাড়াও দেওয়া হবে আমি তো দারোয়ানি করতেই এসেছি যদি কোনো জানোয়ার বা সরিষ্রিপ অথবা চোর আসে তারা সবাই এই ড্রয়িং রুম দিয়েই ধুকবে বলছেন ঐশিকার কথাতে সবাই একসঙ্গে হেসে উঠল ঘুমো বই যে তার কি মানে আছে আমি তো জেগেও থাকতে পারি আপনারাও জেগে থাকলে পারতেন রাতের জঙ্গল থেকে কত রকম আওয়াজ ভেসে আসবে শুনতেন বসে বসে চোখ যখন দেখতে পায় না তখন কানই চোখ হয়ে যায় আওয়াজ শুনেই বোঝা যায় কোন জানোয়ার কত দূরে আছে ই করছে সে কি দেখে ডাকছে থাক আমার ঘুম পাচ্ছে জঙ্গলে সবই শিখে ফেলতে গেলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে বাবা হজম হবে না আমি চললাম শুতে। আপনাকে বালিশ দিয়েছে কি গৈরিকা বলল আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান কোনো চিন্তা নেই আপনি রকম লোক স্যার যে অন্য কারোর সঙ্গে শুতে পারেন না বাপের সঙ্গে পারবেন না তাহলে বিয়ে যখন করবেন তখন কি হবে আলাদা ঘরে শুব বিয়ে করলেই যে একই বিছানাতে এক মশারির তলাতে অন্যজনকে জাপটে সাপটে প্রতি রাতে শুতেই হবে তার কি কোনো মানে আছে আমি জানি না আমি তো আমাদের ধুতরা খাদানের কাছে একটি জঙ্গলময় টিলা দেখেছি তাতে মনোরুম দুটি ছোট সেলফ কনটেইন্ড কটেজ বানাবো একটাতে আমি থাকবো অন্যটাতে বউ থাকবে মধ্যে একটা চাঁপা রঙা টাইলের পথ থাকবে যোগসূত্র হিসেবে তার দুপাশে থাকবে পারিজাত আর গাছ মিয়া বিবির আলাদা আলাদা বাবুরচি থাকবে আলাদা খাস বেয়ারা এবং আয়া একদিন আমার বাড়ি বউকে নেমন্তন্ন করব আর একদিন সে আমাকে নেমন্তন্ন করবে আপনার ঘরে আতরদানি থাকবে তো কোনো জবন কন্যাকে বিয়ে করলে তাও থাকবে সেটি তো হবে না জবন কন্যাকে বিয়ে করতে হলে তো আপনাকেও জবন হতে হবে ধর্মান্তরিত না হলে তো বিয়ে হবে না আপনার নাম হয়তো করবুর সেন থেকে হয়ে যাবে জানাব মুর্গ মুসাল্লাম খা এটা যা বলেছেন পৃথিবীতে আর কোনো ধর্মই বোধহয় হয় এমন জবরদস্তি করে না অন্যের ওপরে সেই জন্যই আপনার ওই লাইনে না যাওয়াটাই সেফ হবে তা ঠিক নিজের মা বাবার ধর্ম বিসর্জন দিয়ে বিয়ে করতে যাব কোন দুঃখে দেশে স্বধর্মের মেয়ের কি অভাব পড়েছে সে কথা ঠিক দেশে সব সবকিছুর আকাল থাকলেও অনুরা কন্যাদের গোনাগন্তি নেই কি সম্মানী না দিলেন আমাদের আমরা যেন গরু ছাগল ভাবছেন তাই না আপনি স্যার তাহলে আপনার সে না বাগানো বউদের স্বপ্নেই বুঁদ হয়ে জেগে থাকুন আমরা ঘুমই গিয়ে কলাহারাম হাতিটা যদি আসে আপনি সঙ্গে না থাকলে কিন্তু আমরা সাহস করে দেখতে যেতে পারব না আমি কি আপনাদের সাহস হ্যাঁ স্যার তবে শুধুমাত্র কোনো ব্যাপারে ঐশিকা বলেই দুষ্টুমি ভরা হাসি হেসে ঘরে গিয়ে দুয়ার দিল করবুরের মনে হল ও যেন করবুরের মুখের ওপরেই দরজাটা দরাম করে বন্ধ করে দিল না বন্ধ করলে করবুর কি ওদের ঘরে যেত ভারী অসম্মানজনক ব্যাপার স্যাপার করবুর ভাবল যে সে অনবধানেই বড় তাড়াতাড়ি একটু বেশি মাখো মাখো হয়ে যাচ্ছে যদিও সব মেয়েই ডেঞ্জারাস আরো প্রশ্রয় দিলেই মাথায় চড়ে বসবে মা কাকি কাকুর পছন্দ হলেই যে করবুরের ঐশিকাকে বিয়ে করতেই হবে তার কি মানে আছে ঐশিকাও মনে হয় তার সুন্দর তর্জনী আর বুড়ো আঙুলের টোকা মেরে আজ অব্দি অনেক ছেলেকেই টাকা কেন্নর মতো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে করবুর নিজের ছোট্ট জগতেই সুখী ছিল তার পক্ষে বড় জামদার শিখি ভালো ঘরোয়া মেয়ে ঐশিকা তাকে পছন্দ করলেও তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে সারা জীবন তেমন অবস্থার কথা ভাবলেও আতঙ্ক হয় অমন বোকামি উর্বুর কখনই করবে না অধ্যায় আট কাল হারাম হাতিটা আসেনি কাল রাতে পুবের আকাশ ফর্ষা হতেই রহমত চাচার কাছ থেকে চেয়ে দু কাপ চা খেয়ে হাত মুখ ধুয়ে করবুর বেরিয়ে পড়ল সাহেব আর মিশি বাবারা নিশ্চয় দেরি করে উঠবেন ওঠামাত্র যাতে গরম জল পান হাত মুখ ধোয়ার জন্যে এবং গরম চাও পান তার বন্দোবস্ত ঠিকঠাক করেই ও বেরুলো দূরবীনটা গলায় ঝুলিয়ে এক সময় প্রায় প্রতি সপ্তাহেই আসতো সারানটাতে আজকাল কাজে কর্মে এমনভাবে জড়িয়ে যাচ্ছে যে সময় পায় না তার উপর পুজোর দু মাস আগে থেকে তো নাটকের মহড়া নিয়েই ছিল এই বছরে মহড়া উপন্যাসটির লেখক হয়তো ঠিকই বলেছেন আমাদের অধিকাংশ মানুষের জীবনটাই এক একটা মহড়া মহড়া দিতে দিতেই জীবন শেষ জীবনের নাটক খুব কম মানুষই মঞ্চস্থ করতে পারেন এই দুর্বুদ্ধি জীবিত গিজ গিজ করা দিনে প্রকৃত বুদ্ধিজীবী তক্ষরায় চরিত্রটা এঁকেছেন লেখক অসাধারণ কুদর্শন তক্ষরায় প্রেমে পড়ে গেছে করবুর মহড়া দিতে দিতেই শিক্ষিকে কাছ থেকে জেনেছে কর্বুর ভারী ভালো মেয়ে নরম লাজুক ভালো গান গায় এবং দারুণ ভুনি খিচুড়ি আর কড়াইশুটির চপ রান্না করতে পারে একেবারে তার চলে যাওয়া ঠাকুমারি মতো জামশেদপুরের ঐশিকার শিকার সঙ্গে বড় জামদার শিখির অবশ্য তুলনাই চলে না ঐশিকার ক্লাস অন্য ও জন্মেছেই কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও অ্যান্ড এমটির স্ত্রী হওয়ার জন্য বড় টাটি ঝাড়িয়া আর ধুতরা খাদানের পাহাড়ের কটেজে ও আঁটবে না ওর পটভূমির সঙ্গে শিখির পটভূমির অনেকই তফাৎ আছে ভবিষ্যতেও আর থাকবে বিয়ের জন্য মা বাবা কাকু কাকি অনবরত জোর দিচ্ছেন নানা সেন্টিমেন্টাল কথাবার্তা বলছেন তবে এই ব্যাপারে বলতে হয় ওদের আক্কেলের অভাব আছে কী কী ওরা ভাবতে পারলেন যে ঐশ্বিকার মতো মেয়ের এই বড় বিলের খাদান মালিক করবুরকে ভালো লাগবে করবুর কোনো দিক দিয়েই ওর যোগ্য নয় যদিও বিয়ের বয়স তার হয়েছে কিন্তু বিয়ে করলেই তো স্বপ্ন শেষ হয়ে গেল সব এলিজিবল সচ্ছল ব্যাচেলার হিসেবে যেখানেই যায় সেখানেই যে একটা আলাদা খাতির সেসব আর থাকবে না তার বাজার দরের জন্যই নয় কার না ভালো লাগে সমাজে তার চাহিদা যেন অব্যাহত থাকে তা দেখতে বিয়েটিএ নিয়ে বিশেষ ভাবেও নেই নানা ভাবনা নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয় বাবা মা তাদের ছেলের ঘরের নাতি দেখতে অহেতুক উৎসুক হলেই যে তাকে বিয়ে করতে হবে এক্ষুনি এবং জনক হতেই হবে এই কেমন কথা আসলে সব মানুষই স্বার্থপর সন্তানেরা যেমন তেমন অনেক ক্ষেত্রে বাবা মায়েরাও নিজেদের ইচ্ছা পূরণের কথাই ভাবেন শুধু তারা অন্যের কথা ভাবেন না আদেও কিছুটা গিয়েই ও আবার ফিরল ভাবল বাঁধের দিকে গিয়ে দেখে কাল শেষ দুপুরে যে কটন টিলের ঝাঁকটা এখানে নামলো এসে সংখ্যায় তারা কত উমেডি বাংলোটা পেরিয়ে গেল সেখানে ঘুম ভাঙা কারোকেই দেখল না ভালোই হলো ভাবল ও তাও একা থাকা যাবে কিছুক্ষণ জঙ্গলে এসে একা থাকতে না পারলে আসার কোনো মানেই হয় না বাঁধের পাশে পৌঁছে আশ্চর্য হলো একটা হাঁসও নেই তারা হয়তো সকালের আলো ফোটার আগেই চলে গেছে নাকি কালই বিকেলে গেছে কে জানে চারদিক শিশিরে ভিজে আছে কোথাওই বসার জায়গা নেই বাঁধের ওপরের জঙ্গল থেকে নানা পাখির মিশ্র স্বর ভেসে আসছে এমন সময় ধনেশ ডাকলো একটা কুমিরের আশেপাশে আগে ধনেশ দেখেনি কখনো ও ঝুলিয়ে রাখা দূরবীনটা তুলে নিয়ে সেদিকে খুঁজতে লাগলো পাখিটাকে ধনেশ উঁচু গাছের উপরের দিকে ডালে বসে থাকতে ভালোবাসে চুপ করে থাকা ওদের পুষ্টিতে নেই সবসময় হ্যাঁ হুঁক হুঁক করছে ভূমিকা গাছে বসতে ভালোবাসে ওরা ওই গাছের ফলও খেতে ভালোবাসে ওড়িশাতে ওই গাছগুলোকে বলে কুচিলা আর কুচিল খাই বলেই ওদের নাম সেখানে কুচিলা খাই দূরবীনটা নামাতে যাবে এমন সময় কে যেন পাশ থেকে হাত বাড়িয়ে সেটা নিতে চাইল মুখে বলল পাখি রইল বাঁ দিকে আর স্যার দেখছেন ধান দিকে তাই করবর খুশি ওই শিকাকে দেখে বলল কখন ওঠা হলো রাজকুমারীর কি যে বলেন স্যার আমি হলাম বাঁদি রাজকুমার কেন যে না বলে বেরিয়ে বেরিয়েলেন তা বুঝলাম না আপনি না আমাদের লোকাল গার্জেন ঐশিকা ব্যানার্জির লোকাল গার্জেন করি এত বড় ধৃষ্টতা কি আমার হতে পারে কি পাখি ওটা বিচ্ছিরি ডাক কিন্তু যাই বলুন ওদের বাংলা নাম বার্কি ধনেশ ইংরাজিতে বলে দ্য গ্রেটার ইন্ডিয়ান হর্নবিল বিল ওড়িয়া নাম উচিলা খাই ছোট হয় বুঝি হয় বই কি এগুলো অনেকটাই ছোট ওড়িশাতে সেগুলোকে বলে ভালিয়া খাই কেন ভালিয়া বলে একরকমের ফল হয় ওরা সেই ফল খেতে ভালোবাসে তাহলে বাপিকে কি আমরা গুলাস খাই বলে ডাকতে পারি গুলাস মানে আরে বাপি কাল বলল না আজ মাটন দিয়ে হাঙ্গেরিয়ান গুলাস রান্না করবে থলকো গিয়ে ও ব্যানার্জি সাহেব খুব খাদ্যরসিক আছেন তাই না শুধু খাদ্যরসিক কেন পানীয় রসিক জীবন রসিক আমার বাপি একজন এপি বাট হি ইজ এ গ্রেট গাই আই অ্যাডোর হিম পাখিগুলোকে কাছ থেকে দেখব বলে এলাম আর তারা গেল কোথায় আমাকে বোধহয় পছন্দ হয়নি কখন গেল আমাকে আসতে দেখেই আমি তো ওদের দেখতেই এসেছিলাম এসে দেখছি চলে গেছে কোনো বড় জলাতে গিয়ে বসেছে হয়তো মাইগ্রেটারি স্বগক্তি করলো ঐশিকা তারপরে বলল বাংলাটা কি যেন বলেছিলেন পড়ি রাইট পড়ি থেকে পড়ি আমি কি অত জানি আমি তো ধানবাদের মাইনিং ইঞ্জিনিয়ার পাথর চিনি আকর চিনি আটারলি বেরসিক তাই নাকি কে বলে আপনি আটারলি বাটারলি রসিক হুম পরিযায় ওটা কি পাখি ডাকলো মেটালিক সাউন্ড মেটালিকের বাংলা কি মেটাল হচ্ছে ধাতু মেটালিক হচ্ছে ধাতব সত্যি আই শুড অ্যাশেমড অফ মাই সেলফ আপনি আমাকে বাংলা পড়াবেন বাংলা পড়ানোর শব্দ দুটি ধানবাদ মাইনিং স্কুলের গোপেন সামন্ত অন্য অর্থে ব্যবহার করত করবুরের হাসি পেয়ে গেল ঐশিকার মুখে শব্দ দুটি শুনে কিন্তু হাসলো না বলল ওই পাখিটার নাম র্যাকেট টেইলড ড্রঙ্গ ফিঙে জাতীয় পাখি পাখিটা যে গাছে বসে আছে সেটা কি গাছ গামহার বাহ সুন্দর নাম তো পাশের গাছটা কি গাছ ওটা বিজা বাংলাতে বলে পিয়া শাল আর ওগুলো ওগুলো সব শাল সারান্ডা তো শালের জন্যই বিখ্যাত কোথায় একটু বসা যায় বলুন তো সব জায়গায় তো এখন ভিজে নাই বা বসলেন ওই ঝোপগুলো কিসের কমলা কমলা ছোট ছোট ফুল ফুটেছে গন্ধ কিন্তু ঝাড়গুলোতে এবং ফুলগুলোতেও হ্যাঁ তা ঠিক ওগুলোর নাম লালটানা হিন্দিতে বলে পুটুষ গাড়োয়াল পাহাড়ে এদেরই বলে লাল জিম করবেট এবং অন্যান্য সাহেবদের মুখে লালটানা শব্দটা শুনে থাকবে স্থানীয় মানুষরা তারই অপভ্রংশ লালটাইন ফুলের বা গাছেরই মতো পাখির নামও প্রদেশ ভেদে আলাদা আলাদা হয়ে যায় যাবে না আমাদের এই ভারতবর্ষ কত বড় দেশ কত ভাষাভাষী কত রাজ্য কিন্তু সব মিলিয়ে আমরা একই এই বিরাটত্ব এবং মিলনিত ভারতীয়ত্ব বিবিধের মাঝে দেখো মিলন মহন আবার সাত সকালে জ্ঞান শুরু করলেন স্যার ভাবি তো আছেই তার উপরে আপনি কিন্তু আপনার যা বয়স তাতে তো আপনার অজ্ঞান থাকা উচিত এখনো এত জ্ঞান থেকে বলুন তো স্যার কি আর হেলিকপ্টার থেকে পড়ে ম্যাডাম জ্ঞান পড়াশুনো এবং অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয় অনেকে সময় সাপেক্ষ ব্যাপার আপনার মধ্যে যতখানি জায়গা আছে তা জ্ঞানে ভর্তি হয়ে গেলে কি হবে আপনি কি বেলুনের মতো ফেটে যাবেন না কলসির জলের মতো সেই জ্ঞান উপচে পড়ে যাবে পথে প্রান্তরে পড়ে নষ্ট হবে জানি না কালকে যে গানটা শোনাবেন বললেন সেটা শোনান না কোনটা ওই যে দ্য সিভিলাইজড বইটির মধ্যে যে গানটা লেখা ছিল সেটা ছি আপনি তো ভারী নিষ্ঠুর একজন ভালোবেসে একটা গানের কলি লিখে প্রেম নিবেদন করলো আর সেই গান আপনি অন্যের মুখে শুনতে চাইছেন তার মুখে শুনবেন গান তো রূপমতী চমৎকার গায় এবার থেকে শিখিকে রূপমতি বলি ডাকবেন সে আমি বুঝব সামান্য বিরক্তির গলাতে বলল করবুর না তো কি আমি বুঝব আপনার পাঠা আপনি লেজে কাটবেন না মাথায় তাতে আমার কি বড় বাজে কথা বলেন আপনি বেচারি আপনার কি ক্ষতি করেছে যে তার পেছনে লাগেছেন ও মা আমি ক্ষতি করতে যাব কেন আমি তো তার অ্যাডমায়ারার হয়ে গেছি যেমন হয়েছি আপনারও এত অ্যাডমিরেশনের বন্যা কেন কি করব স্যার অভ্যেস আপনার বাপি আদরে আদরে আপনাকে একেবারে গোবর করেছেন আমাকে গোবর করেছেন জানি তো এক কথার কতবার বলবেন স্যার তার চেয়ে এইটা শুনুন ভৈরবীতে বাধা একটু চুপ করে থেকে বলল ঐশিকা নিধুবাবুর নাম শুনেছেন না শুনে থাকলে রূপমতীকে জিজ্ঞাসা করবেন বলে দেবে সে অবশ্যই শুনেছে আপনাকে দেওয়া বইটিতে কি করে কলঙ্ক যদি গানটা লিখেছেন যিনি তারই লেখা গান আমি জানি কি জানেন নিধুবাবুর নাম গুপ্ত তো সত্যি আপনাকে যতই দেখছি স্যার ততই অবাক হচ্ছি কেন সামান্য বিরক্তি গলাতে বলল করবুর আপনি কি যে জানেন না মানে কোন বিষয়ে আপনার জ্ঞান নেই আপনি তো সব্যসাচী তার মানে আপনি আমাকে সব বলছেন জানতা শব্দটা প্রশংসা সূচক নয় বরং বলা যাক আপনি সর্বজ্ঞ গানটা গাইছি বলেই ঐশিকা গান ধরল প্রণয় পরম রত্ন যত্ন করে রেখো তারে অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকল করবুর নিধুবাবুর এটি একটি বিখ্যাত গান ভৈরবীতে বাধা শরতে সকালবেলা রোদ শিশির ভেজা সুগন্ধি গাছপালার গন্ধের মধ্যে কারো নদীর পাশে দাঁড়িয়ে গাওয়া সেই ভৈরবীর সুর যেন এই বনভূমির সকালের সব রন্ধ্র ভরে দিল এই গানটি করবুর শিখির গলাতেও শুনেছিল কিন্তু শিখির গলা ঐশিকার গলার সঙ্গে আদেও তুলনীয় নয় ঐশিকার গলা তো নয় যেন কোকিল কথা বলছে সুরে একেবারে ভরপুর কলকাতার আনন্দবাজারের প বড় ভাষায় বলতে গেলে বলতে হয় সুররুদ্ধ তার উপরে গানের ভাব গানের বাণীর প্রতিটি শব্দও যেন প্রাণ পেল ওই শিকার গায়ে কিরি জন্য করবুরকে চুপ করে থাকতে দেখে ঐ শিকা বলল নিজে থেকেই জোর করে গান শোনালাম স্যার ভদ্রতা করেও তো মানুষে কিছু একটা বলে বানিয়ে বানিয়েও তাও তো বললেন না আচ্ছা বিয়ে করতে আসা জামাইকে দেখে সে যতই হতকুচ্ছিত হোক না কেন অথবা কারোর গান শুনে সে গায়িকা যতই খারাপ গান করুন না কেন আজ অব্দি কেউ কি কখনো খারাপ বলেছে আপনি কি নিষ্ঠুর মানুষ স্যার তুমি তো গান গাইলেই পারতে করবুর ঐশিকার ছদ্মবিনয় ছেঁটে দিয়ে বিষয়াভিভূত গলায় বলল তুমি বলে ফেলেই লজ্জিত হলো করবুর বলল সরি মুখ বেরিয়ে গেছে তবে গুণপনাতে বড় হলেও বয়সে তো আমার চেয়ে ছোটই আপনি চোখ বড় বড় করে ভর্ৎসোনার স্বরে ঐশিকা বলল খুব অন্যায় হয়েছে গুণপনাতে গুরুজনকে তুমি বলে কেউ কখনো তাছাড়া আমার বয়স কত তা আপনি জানলেন কি করে আচ্ছা স্যার আপনি এতক্ষণ আপনি চালিয়ে গেলেন কি করে অসীম আপনার ক্ষমতা ঐশী ক্ষমতা আপনি ইচ্ছে করলে লালুপ্রসাদ যাদব হতে পারতেন আমার তো দমবন্ধ হয়ে আসছিল প্রথম থেকে। আপনি সত্যি প্রি হিস্টোরিক এইসব কথা থাক তুমি এমন গান গাও গানকেই তো প্রফেশন করতে পারতে করলে না কেন কোনো কি প্রফেশন করা কি অত সোজা আজকাল স্যার দলে না ভিড়তে পারলে গরু ছাগলের মতো যুথবদ্ধ হয়ে গায়ে গা ঘষতে না পারলে আজকাল কিছুই হয় না প্রকৃত গুণীরা এখন তাদের অভিমান নিয়ে বাড়িতেই বসে থাকেন আর ভূষণ্ডির মাঠের ভূত পেত্নীরা চারধারে হুলা হুলা হনু হনু নৃত্য করে বেড়ায় দলে বলে যারা আছে তারাই আজকাল সব পেয়েছে দেশের বাসিন্দা রসে বসে দিন কাটায় ক্লাসিক্যাল গানের কথা হয়তো আলাদা অন্য অধিকাংশ গানেরই এখন জনগণায়ন হয়ে গেছে গণতান্ত্রিক শিল্পী সংঘর মাধ্যমেই আপনাকে পা ফেলতে হবে নইলেই পদস্খলন নিজেকে অত নিচে টেনে নামাতে রুচিতে বাধে তেমন শিক্ষাও তো পাইনি তাই অনেক রকম কষ্ট করেও বাবীকে একা ফেলে রেখেও দুই বোনে বাইরে বাইরে পড়াশুনো করেছি আজকাল স্বাবলম্বী না হলে তো চলে না আমার মনে হয় মহারাজকে বিয়ে করলেও সেই মেয়ের স্বাবলম্বী হয়েই করা উচিত ভালোবাসাটা আদরটা পরি কিন্তু নিজের খাওয়া পরাটার বন্দোবস্ত নিজের স্বেচ্ছার্জিত রোজগারেই করা উচিত মানে তেমন প্রয়োজনে যেন করা হয় সেই সম্বন্ধে নিশ্চিত হওয়া উচিত গৃহবধূ হয়ে থাকা বলছো কোনো শিক্ষিত মেয়ের পক্ষেই আজকাল সম্ভব নয় সম্ভব নয় কেন আমার বা দিদির চেয়েও অনেক বেশি শিক্ষিত লক্ষ লক্ষ মেয়েকে গৃহবধূ হয়ে নেই অবশ্যই আছে এবং তারা সুখেই আছে হয়তো অনেক সম্মানেও আছে কিন্তু আমরা বড় ভয় পাই আপনারা পুরুষেরা যে অনেক বছর আমাদের খেলনার মতো ব্যবহার করেছেন পরাশ্রয়ী স্বর্ণলতাকে আংশি বাড়ালেই পেরে ফেলা যায় সে নিজে তো গাছ নয় লতা নয় তার নিজের তো কোনো শিকড় নেই নিরাপত্তার বোধটা বড় বেশি বিঘ্নিত হয় তাতে সেটা কোনো দম্পতির সুস্থ দাম্পত্যর পক্ষেও প্রার্থনার নয় বাহ তুমি তো বাংলাটাও ভালো ভালো শব্দ দিয়ে গেঁথে বলতে পারো পারি না কিছুই তবে পাড়া উচিত ছিল আমাদের বাপি আমাদের যা শেখাতে চেয়েছিল তার পাঁচ ভাগও শেখা হয়নি আমাদের বাপি শিশুকাল থেকে শিখিয়েছিল যে যাই করো না কেন জীবনে এক নম্বর হওয়ার সাধনা করো দু নম্বর হয়ে বাঁচা আর না বাঁচাতে কোনো তফাত নেই বাপি বলতো মন্ত্রের সাধন কিংবা শরীর পতন আশ্চর্য আমার বাবাও ঠিক এই কথাই বলেন এমন সময় গৈরিকা আর ব্যানার্জি সাহেবকেও আসতে দেখা গেল সাদা পায়জামা পাঞ্জাবি পরে শুয়েছিলেন উনি তারই উপরে ফেডের জিন্সের টপটা চাপিয়ে নিয়েছেন আধটেক মাথাতে টুপি ভদ্রলোক একেবারে অরিজিনাল মানুষ কোনো বাহ্যিক ভরং নেই যদিও থাকলে মানিয়ে যেতে পারত গৈরিকার গায়ে হালকা খয়রি রঙা শাল ওরা নিচে নামলেন না কিছুটা এসেই দাঁড়িয়ে পড়ে বললেন ব্যানার্জি সাহেব ও গো যাওয়ার কবু গোয়েবু ফলসে কি হল ঐশিকা বলল গোয়েবু না বাপি টোয়েবু সেটা মন্দ বলিস কিরে ওই তো সিদ্ধিৎ করছে না নাকি শালটাও তো নিয়ে এলি না গৈরিকা বলল ঐশিকা ফিস ফিস করে করবুরকে বলল আপনাকে কি অপমান এইরকম উষ্ণ পুরুষের কাছে থাকলে কি কোনো মেয়ে শীত লাগা উচিত আপনি বলুন আমাকেই বা আপনি করে বলা কেন গৈরিকা আবার চেঁচিয়ে বলল আপনার কলা খেক হাতি তো আপনাকে করলো মশাই উঠে আসুন হাতি তো দেখাতে পারলেন না কিন্তু প্রোগ্রাম তো ঠিক করতে হবে তাই তো দেখছি চেঁচিয়ে বলল করবুর ওরা বেশ দূরেই ছিলেন ভালো শুনতে না পেয়ে করবুর বলল মানে মানে করলো কে কে আবার হাতি চলো যাক যাওয়া দিদিরা সারা জীবন আমার সঙ্গে শত্রুতা করে গেল কেন এ কথা বলছো বলবো না আমরা যে একটু একা গল্প করছি সহ্য হলো না ওর ঐশিকার মুখে এই বাক্যটি শুনে এক অনাবিল আনন্দে করবুরের মন ভরে গেল প্রাপ্তিটার রকম না জেনেই খুশিতে ডগমগ হলো তোমাকে আমি ওই বলেই ডাকবো গৈরিকার মতনই ওই যাও বলতে পারতেন ঐশিকার রসবোধে নতুন করে নিশ্চিন্ত হল কর্পুর উপরে উঠতেই ব্যানার্জি সাহেব বললেন ব্রেকফাস্টে কি খাবে ভাই কবু আমি ভাবজি অরেঞ্জ জুস তারপর কোষে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডাবল ডিমের অমলেট সঙ্গে বেকান ভাজা উইথ মাস্টার্ড নিয়ে এসেছি তো আমরা সঙ্গে করে এই ঠান্ডাতে কিন্তু খারাপ লাগবে না রুটিও তো তুমি এনেছো তবে আর কি ক্রিস্প টোস্ট উইথ অরেঞ্জ মার্মাল আটে আর তুমি কি কিছু সাজেস্ট করছো বড় জামদার দোকানের কড়া পাকে সন্দেশও আছে এতেই চলে যাবে কি বলছো তুমি বাপি আমরা কি এখানে খেতেই এসেছি সেটা মন্দ বলিসনি তবে খেতেও তো এসেছি এবং খাওয়াতেও ছেলেটাকে তোরা তো দেখাশোনাই করছিস না তা আমার তো কিছু করতে হয় নাকি ছেলেটাকে কিন্ডার গার্ডেনের ছাত্র বাপি গৈরিকা বলল সকলে জোরে একসঙ্গে হেসে উঠল সেই কথায় সকালে শিশির ভেজা বনপথে আর শরতের জঙ্গলে সেই হাসির অনুরণন উঠল কতগুলো ব্যাবলার উচ্চকিত হাসিতে ভয় পেয়ে ছি 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 করতে করতে দল বেঁধে উড়ে চলে গেল ডান দিক থেকে বাঁ দিকের জঙ্গলে ঐশিকা বলল কর্পুরকে আচ্ছা পাখিগুলো কি ব্রাহ্ম করবুর অবাক হয়ে বলল কেন না আমরা দাঁত দেখিয়ে মুখ হাঁ করে হেসেছি বলে হয়তো বিরক্তিতে করতে করতে চলে গেল গৈরিকা বলল ভালো হচ্ছে না কিন্তু ওই ওই যা বলল ঐশিকা তারপর গৈরিকাকে শুনিয়েই বলল মিস্টার ব্রহ্মকৃপা দাস ব্রাহ্ম তিনি কে দিদির হবু স্বামী হো বা বলি কেন বলি গৌবু রেজিস্ট্রি তো হয়েই গেছে ওরা দুজনে হেঁটে পথে উঠে ব্যানার্জি সাহেবের সঙ্গে বাংলোতে পৌঁছালো গৈরিকা এলো পিছন পেছন ঐশিকার উপরে একটু বিরক্ত হয়েছে বলেই মনে হল সম্ভবত আনন্দের আতিশয্যে ঐশিকা একটু বাড়াবাড়িও করে ফেলেছিল পরে দু বনে বুঝে নেবেক্ষণ ভাবল করবুর ব্যানার্জি সাহেব বললেন খাওয়া কদিন জঙ্গল দেখা সব মিলিয়ে মিশিয়ে করতে হবে তো প্রত্যেক কর্মকে ওয়াটার টাইট কম্পার্টমেন্টে বদ্ধ করে রাখলে কি করে হবে এটার সঙ্গে ওটা ওটার সঙ্গে সেটা তবে না মজা তুমি কি বলো ভায়া কবু একদমই ঠিক বলেছেন আপনি দেখেছিস দেখ তোরা তোরা তোদের বাড়াবাড়িতে আনন্দটাকেও কর্তব্য করে তুলিস এইখানেই আমার আপত্তি নিয়মানুবর্তিতা খুব বড়ো গুণ কিন্তু আমেরিকান প্যাকেজ ট্যুরে বেড়াতে আসা ট্যুরিস্টরা যেমন বেড়ানো কাকে বলে তার কিছু মাত্রই জানে না তোরাও তো তা জানিস না আরে নিয়ম ভাঙাটাই তো হচ্ছে ছুটির মূল মন্ত্র এই সরল সত্যটা বোঝে কজনে বাহ ভারী চমৎকার করে বললেন কিন্তু আপনি আমার মনের কথাটি বলেছেন ডায়েরিতে লিখে রাখবো আপনারা শুনছিলেন পরিযায়ী উপন্যাসের তৃতীয় পর্ব আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীকাল ফিরে আসছি এই উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে নমস্কার ভালো থাকবেন